everyone, good afternoon. Welcome back to my channel. আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই welcome. এখন এডিট করতে বসে দেখি এই যে আলোটা মাঝে মাঝে মনে হচ্ছে জ্বলে উঠছে আবার মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে কেন সেটা বুঝতে পারলাম না যেহেতু একাই ক্যামেরাটা করতে হয় তো বোঝার তো কোনো স্কোপই থাকে না সেই যে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম এখন বিকেল কিন্তু তো সব শুকিয়ে পুরো কাট হয়ে গেছে এত রৌদ্র আর এত গরম জানালা টানালা সব লাগানো থাকে ডাইনিং এ জাস্ট আমরা ডাইনিং এ থাকলে ফ্যানটা চলে তো এতেই জামা কাপড় কাঁথা যা দেবে সব শুকিয়ে যায় আর আমি জানালার কাছে গিয়ে উকি মারছি মাহিরাম্মু এসেছে মানে ওইদিকে তাকাতে গিয়ে হঠাৎ ওকে চোখে পড়লো মাহিকে টিউশনে দিয়ে মানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে গল্প করছিল তো আমি ডাক দিলাম তো আমার কথা তো শুনতেই পেলো না তো আবার ফোন করলাম ফোন করে একটু আসতে বললাম এখন আমরা মুড়ি চা এসব মাখবো মানে মুড়ি মাখবো চা বানাবো আহিলের পাপা নারকেলটা তুলে নিয়ে এলো তো এইগুলো খাবো তো ভাবলাম অনেকদিন দেখা হয়নি একটু আড্ডাও দেওয়া হয়ে যাবে মুড়ি চাটাও খাওয়া হয়ে যাবে সবাই মিলে একসঙ্গে তো বললো আসছি একটু পরে একটু লেট হবে ওখানে মাহি খেলাধুলো করছে ধরো তো আমি ভাবলাম চলো সেই সুযোগে এই যে থালা বাসন এক ঢিপি করে বেরোয় তো সেগুলো আমি সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তেলের কৌটো টৌটো যত যা সব আমি পরিষ্কার করেছি যখন আমি লাগি ঘরের কাজে এইভাবে কোমর বেঁধে কিন্তু লাগি মানে যত থাকবে শূন্য থেকে শুরু করে সবটা কমপ্লিট করে দিই একদিনেই সে আমার যত কষ্টই হোক না কেন তো এটা আমাদের প্রত্যেক দিনের কাজ গুছিয়ে এই যে মুড়ি টুড়িগুলো মাখতে চলে এসেছি চানাচুর লঙ্কা পেঁয়াজ তেল দিয়ে মুড়ি আর এখানে এই যে নারিকেল একদম কচি নারিকেলটা ডাব টাইপের আর এখানে চিনি নিয়ে নিচ্ছি এটা দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে তোদের জন্য ওয়েট করে করে আসছে না দেখে ওদের জন্য বাটিতে তুলে রেখে আমরা যেই না খেতে বসেছি তখন দেখি মাহিরাম্মু এলো তো সবাই মিলে আবার একসঙ্গে বসে গল্প করলাম খেলাম খাওয়া দাওয়ার পরে দেখতেই পাচ্ছ একটু রেডি হয়েছি কোথায় যাচ্ছি সেটাই ভাবছো কোথায় বলতে একটু বাজারেই যাব এমনি ঘুরতে যাব ধরো একটু ফার্নিচারের দোকানে যাব তোমাদের দেখাবো আজকের ভিডিওতেই তোমরা দেখতে পাবে টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমি ঘরটাকে কেমন কি সাজিয়েছি সেগুলো দেখাবো তো রেডি হয়ে নিয়েছি এত গরম কি বলবো সেই যে কদিন আগে যেমন গরম পড়ছিল খুব তো ঠিক সেই রকম আর আন্টিদের বাড়ি এসিতে থেকে থেকে এত অভ্যস্ত হয়ে গেছি মনে হচ্ছে গরমটা আরো বেশি লাগছে না আমি তুলবো না তুই ফেললি কেন ফেলেছিস তোর পাপা আসুক আমি তুলতে পারবো না সব এই দেখো ওর মজা দেখো এই দেখো সাইকেল ফেলেছে কাঁদছিস কেন এখন সামনে না পিছনে বাস তখন তো দেখতে পেলে সাইকেলটাকে ফেলে দিয়ে ভয়ে সে কি কান্নাকাটি কোনো কিছু ক্ষতি করে দেবে তারপরে ভয়ে কান্নাকাটি করবে তো সেটা করে কি লাভ বলো আগে থেকে যদি একটু সাবধান হয় তাহলে তো জিনিসের আর ক্ষতি হয় না আরও যেহেতু বাচ্চা তো এত কিছু তো বোঝে না ধরো ক্ষতি করেই দেয় আর চলে এসেছে এই যে ফার্নিচারের দোকানে দেখলে ডাইনিংগুলো কি সুন্দর আমি এসেছিলাম দুটো চেয়ার নিতে আর নিয়েও গেছি তোমাদের বাড়ি গিয়ে পরে দেখাবো তো কাঠের ডাইনিংগুলো এত সুন্দর লাগছিল দেখতে তো যাই হোক অনেক কিছু ছিল এই যে আলমারিগুলো এখনকার নতুন নতুন ফার্নিচারগুলো দেখে চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে আমাদেরগুলো তো সবই আগের ধরো অনেক আগের এই যে দেখছো ড্রেসিং টেবিল এগুলো হাইড্রোলিক যে বেডগুলো রয়েছে এই যে এই বেডের সঙ্গে বোধহয় সেট করে রয়েছে যে বেডের সঙ্গে সেট করে ছোট ছোট টেবিলগুলো যেগুলো থাকে সেগুলো রয়েছে আর আহিলকে তো দেখছো ও পুরো ঘর টর ছুটে বেড়াচ্ছে মানে ফার্নিচারের ঘরগুলো এই যে ডাইনিংগুলো আরও ক্যাপচার করেছি ভীষণই পছন্দ হয়েছিল ভীষণ তো তারপরে একটু বেরিয়ে কিছু ফল টল কেনার ছিল ফল টল নিয়েছি আর আহিল বলছিল চিলি চিকেন বাটার পরোটা খাবে বাট আমি একটু বকা দিয়েছি প্রত্যেক দিন না তো এখানে এই যে চিকেন রোল এগ রোল তো সেটা কিনে দিয়েছে আর দুটো ললিপপ এনেছিলাম তো আমি খেয়ে নিয়েছি ললিপপ দুটো তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি গরম গরম তাড়াহুড়ো করে আর এই যে এখানে রোলটা ওকে তো বসেছি খাওয়াতে বাট এই যে দেখো আমি মুখে গপ করে নিয়ে নিয়েছি
প্রচন্ড ঝাল, প্রচন্ড। তো ওটাই ও খেয়ে নিচ্ছে, কিচ্ছু বলছে না। এই যে দেখো ঝালে একটু উস উস করছে, বাট ও খেয়ে নিচ্ছে। আর তরকারিতে যদি একটা লঙ্কা দিয়ে থাকি তাহলে কিন্তু আর ঝালে খেতে চায় না, তো বাধ্য হয়ে লঙ্কাগুলোকে এই যে খুলে খুলে বেছে বেছে ফেলে দিচ্ছি। ও খেতে পারছে না, না হলে আর এত শখ করে নিয়ে এলো। তো ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে এই যে আমি জিনিসপত্রগুলো একটু গোছাতে বসেছি। ঘর দেখেই বুঝতে পারছো এই যে চৌকি রয়েছে, এই ঘরে আলনাটাকে শিফট করে দিয়েছি। তোমরা দেখতে পাবে সব আস্তে আস্তে আজকের ভিডিওতেই তোমরা দেখতে পাবে। তো এটা মুছে টুছে আমার যে সাজের জিনিসগুলো সেগুলো আপাতত আমি এখানে রাখছি, কেননা যেখানে বড় আয়না আমাদের সাজগোজ কিন্তু সেখানেই হয়। এটা আগে ডাইনিংয়ে ছিল বলে ওখানেই সাজুগুজু করতাম, ওখানে থাকতো। মিট শেল্পের কাছে কিছু সাজের জিনিস থাকতো, তো এখন যেহেতু আমাকে এই ঘরে বসে বসে সাজুগুজু করতে হচ্ছে, তো ভাবলাম না বারবার গিয়ে নিয়ে আসার থেকে আমি জিনিসগুলো সব গুছিয়ে এখানেই শিফট করে দিই, তাহলে আমার বসে সাজুগুজু করতে সুবিধে হবে। তো যত যা সাজের জিনিস যেখানে যা ছিল, রাত্রে এসে ভাত চাপিয়ে দিয়েছি ধরো, আর এখানে এই যে মানে গোছাতে বসে গিয়েছি সাজের জিনিসপত্র। আহিলকে নিয়ে ওর পাপা পড়বো বলে তো নিয়ে গেল, বাট আমি জানি না পড়ছে কি খেলছে, যাই হোক করছে। তো চলো আমি এগুলোকে সাজিয়ে নিয়ে তারপরে রাত্রে ডিনারটা কমপ্লিট করে ঘুমিয়ে যাব, কেননা বাজার থেকে এসেছি মোটামুটি 10টা। তারপরে আবার এগুলো গোছালাম, রান্না করলাম, মানে খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে 11:30-12টা হয়েই গেছে। আর কালকে তো রান্নার আমার ছিঁড়ি দেখেছো, মানে কোনো কিছু রান্না নেই, সব কিনে টিনে এনে খাওয়া হয়েছে। আজও কিন্তু সেম, মানে আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, কাল যেমন তাড়াতাড়ি উঠেছিলাম আজকে 1:30-9টা বেজে গেছে। উঠে আবার আপলোড দেওয়ার ছিল, কাল তো দেওয়ার ছিল না, কেননা নেটের রিচার্জ শেষ হয়ে গেছিলো বলে আপলোড দিতে পারিনি। তো রিচার্জ করা হয়েছে, যে কারণে আজ আপলোড দিয়ে টিয়ে তবে এসেছি রান্নাঘরে। এসে দেখতেই পেলে ওইদিকে আপাতত মানে জিওল মাছ, যেটা একটু ভাজলাম, আর ভাতে আলু দিয়েছি, আলু দিয়ে হবে ঝোল। আর লাল শাকটা কিন্তু ভেজে নিয়েছি তার আগেই। আর এখানে বোদে সেই যে ঈদের সময় এনেছিল এক গাদাখানি, তো সেটা ভেজালাম, ভাবলাম পুরোটাই ভিজিয়ে দেব, তো রসে হলো না, এখনও কিছুটা বোদে থেকে গেল। আর এই যে এক্সট্রা কাজ দেখবে হাতে নিলে রান্নাবান্না অত জুত করে করা যায় না, তো আজ তো এই কাজগুলো রয়েছে। আমার দুটো ঘর কিছু হোক না হোক এই ঘর দুটোকে অন্তত ভালোভাবে ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করে ঝাড়ু টাড়ু এই সব কাজগুলো আপাতত করব, যে কারণে অত রান্নার দিকে যাইনি। আর আহিল যেহেতু ছোট, ধরো আহিল যদি বড় হয়ে যেত তাহলে কিন্তু অতটা সমস্যা হতো না, বেলা 3:00-4:00 যতক্ষণ না হবে আমি কাজ বাজ সেরে তারপরে স্নান করতে পারতাম, বাট ওকে ওই যে 1টার মধ্যে আমাকে খাওয়াতে হবে, ওকে ঘুম পাড়াতে হবে, যেহেতু সব কিছু একটা নিয়মের মধ্যে হয় ধরো, সেহেতু আমাকে যতই কাজ থাক যে কাজই আমি হাত দিই না কেন আমাকে 1টার মধ্যে কিন্তু কমপ্লিট করতে হয়। তো প্রথমে ওই ঘরটা করে নিয়েছি, পুরো বিছানা টিছানা সব দিয়ে দিয়েছি রোদ্রে, একটা ঘর কমপ্লিট করে তবে এসেছি আমি এই রুমে, যেহেতু আহিল উঠে গেছে ধরো, ওকে একটা রুমে বসিয়ে তবেই তো আমি আর একটা রুম করতে পারবো। আর ওই ঘরটাতে না অত ধুলো বালি কোনো কিছু নেই, যেহেতু ফার্নিচার নেই ধরো, শুধু ওখানে চৌকিটাই ছিল, আর মানে ইদানিং আমি আলনাটা ঢোকালাম, তো যে কারণে তাড়াতাড়িও হয়ে যায়, কোনো নোংরা থাকে না। যত নোংরা দেখছো এই যে এই ঘরটা, ওই যে সানসাইডে দেখছো ওখানে বেডশিট রয়েছে, পলিথিন দেওয়া রয়েছে, প্রচুর জিনিস, কী যে জিনিস আছে আমি নিজেই জানি না, কাঁথা, তার বালিশ, থালা, বাসন, ওর পাপার অনেক গাদা বই রয়েছে, এমনিতে কাচের ফাচের অনেক সেট রয়েছে যেগুলো আমি বেরি করিনি, সব প্যাকেটিং করে ওখানে তুলে রাখা রয়েছে। আর এত উঁচুতে সানসাইডটা, আমি কি ওর পাপাও মানে ওর উপর উঠে কিছু পারতে পারে না বা হাত পায় না, হাই টুল লাগবে ধরো, আর সেটা নেই বলে কিছু পাড়া হয় না, যেগুলোর একান্তই প্রয়োজন নয় সেগুলোই ওখানে রাখা, এই কারণেই আরও ধুলো বালি বেশি করে জমে, কোথায় বছর অন্তর একবার তাও এইভাবে ঝাড়তে হয়, মানে ভালোভাবে পারি না। তো এই ঘরে এসে পুরো গায়ে অ্যালার্জি মতো, যেই না এই ঘরে এসেছি গা চুলকোনো শুরু করে দিয়েছে, ওই যে দেখলে ওই পর্দাটার ওখানে প্রচুর ধুলো বালি ছিল, তো ঝেড়ে ঝেড়ে সবকে পেড়েছি, পুরো খাট শোকেস পুরো সাদা হয়ে গেছে। তো ফার্নিচারগুলো মুছছি, এই কাজগুলো ধরো যেহেতু অনেকদিন বাড়িতে নেই, তো সে কারণে আরও বেশি বেশি মনে হচ্ছে কোথা দিয়ে ঢুকেছে জানি না, সব জানালা কপাট সব বন্ধ ছিল। তো এই যে খাট টাট যত যা ফার্নিচার ওর পাপা ছিল বলে আমাকে
অনেকটা হেল্প করে দিয়েছে। হেল্প বলতে এই যে বিছানা তোষক তার মানে কি বলবো কাঁথা টাথা যত যা বালিশ টালিশ সব সরিয়ে নিয়ে গিয়ে ছাদে রেখে এসেছে। বাইরেও ধরো ধুলোবালি চলে আসবে বলে ঘরের গেট বন্ধ করে তবে কিন্তু আমি ঘরদোর মানে ঝাড়ু টাড়ু দিয়েছি। আর মানে এইসব করতে গিয়ে প্রায় 12:30 মতো বেজে গেছিলো। তোর পাপা বললো স্নান করে নিতে, আহিলকে খাওয়াতে হবে ধরো ভাত, ওকে সকালবেলায় ব্রেকফাস্ট কলা দুধ এসব অনেক কিছু দিয়েছিলাম। এই যে জামা কাপড় ওর পাপাই ধুয়ে দিল, ওর এখনও স্নান হয়নি, আমি স্নান করে চলে এসেছি। আহিলও মানে আমাকে স্নান করিয়ে দাও স্নান করিয়ে দাও এই বলে ধরো কান্নাকাটি করছে। তো আমি তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো এখানে মেলে দিচ্ছি, মানে ঘরটা শুধু ঝাড়ু দিয়ে নিয়েছি। দেখতে পেলে জামা কাপড় ভাঁজ করা কিচ্ছু হয়নি, মানে অন্যান্য দিন সব ভাঁজ টাজ করে রেখে তবে কিন্তু ঘরদোর গুছিয়ে ঘরটা ঝাড়ু দিই। তো এই যে এখন বসবো জামা কাপড়গুলো ভাঁজ করতে। দেখতেই পাচ্ছ বিছানাতে কিচ্ছু নেই, এই বিছানারগুলো সব দিয়ে এসেছে ছাদে, ওই বিছানা নিয়ে গেছে যেহেতু এগুলো রোদ্রে দেওয়া হয় না। আর তোষকগুলো দেখবে ভারী হয়, আমি নিয়েও যেতে পারি না। এই যে কাল বাজার পড়ে গেলাম, সেই সব জামা কাপড় অনেক কিছু রয়েছে। তো উঠেছি তখন থেকে ধরো একদম দৌড়ে দৌড়ে কাজ চলছে, আর স্নান করে উঠে একেতে প্রচণ্ড গরম লাগে। তার মধ্যে যদি কাজ করতে হয় তাহলে তো বুঝতেই পারছো ঘেমে পুরো সরবরাহ হয়ে যাচ্ছিলাম। আর আহিল নেই, আহিলকে ওর পাপা নিয়ে গেল স্নানে, ওর পাপাই করিয়ে দিচ্ছে, বললাম না কেচে ও স্নান করছে। তো আমাকে বলল দাও আমি ওকে স্নান করিয়ে দিই। আর ঘরে এখনও মোছা হয়নি, ঝুলটুল ঝেড়েছি যেহেতু, তো ঘরে পা দিচ্ছি তো কেমন একটু চ্যাট চ্যাট করছে এরম মনে হচ্ছে ধরো। তো যাই হোক আমি ওকে এই যে ক্রিম ট্রিম যা যা অ্যাপ্লাই করার করিয়ে ওকে এই যে জামা দিলাম, দিয়ে বললাম যাও পাপার কাছে চলে যাও ডাইনিংয়ে। ওর পাপা সোফাতে বসে রয়েছে স্ট্যান্ড ফ্যান চালিয়ে, তো বললাম ওখানে গিয়ে বসো। আর এই যে জামা কাপড় যত যা যেখানে যা গুছিয়ে রাখার, মানে এইভাবে ঘরদোর পড়ে থাকলে না আমারই বিরক্তি লাগে, তো আমি সব গুছিয়ে নিয়েছি আর তারপরে চলে এসেছি। খেতে খাবার দাবারগুলো দেখে না, ওখানে রয়েছে ভাত, আর এখানে এই যে আলু দিয়ে হয়েছে শিং মাছের ঝোল, আর এখানে লাল শাক ভাজা করেছি, বাট এরম কেন আসলো ক্যামেরাতে এসেছে এরম জানি না। আর এখানে এই যে বোদেটা রয়েছে, কালকের দেখো আলু সেদ্ধ রয়েছে, একটু ধানি সেই হোটেল থেকে আনা সবজি রয়েছে, আমের চাটনি রয়েছে, আর এই যে এখানে দেখছো মাংস রয়েছে দু পিস। তো একটু একটু করে অনেক খাবারই রয়ে গেছে, সকালটা তো আমাদের ভালো মতোই হয়ে যাবে যে কারণে আরও রান্নাবান্নার কোনো চাপ ছিল না। তো চলো এখন তোমাদের দেখাবো আমার ঘরের ফুল লুকটা। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সামনে। সেই যে স্নান করেছিলাম তখন প্রায় 12:30 মতো বাজার, এখন কিন্তু দুটো, স্নান করে উঠে প্রচুর কাজ, খাওয়া দাওয়া, আহিলের জন্য জুস বানিয়েছি, ওর পাপা লেবু নয় সরি আম খেতে চাইলো, আম কেটে দিলাম, এই যে আমি এক প্লেট নিয়ে বসেছি এটা আমি খাবো, ওর পাপা খাওয়া দাওয়া করে কলেজে মানে চলে গেছে। আর আমি কতদিন যে তোমাদের সামনে এভাবে এসে বসে কথা বলিনি, কতদিন বলতে 10-15 দিন তো পারি হয়ে যাবে, একেতে সময় পাইনি। আন্টিদের বাড়ি ওখানে গিয়ে মানে সবাই থাকতো, এখান ওখান বলা হয়ে উঠতো না, বাড়ি এসে এত কাজের চাপ মানে কি বলবো, ওখানে আমি 10 দিন যে ঘুরে এলাম তার 10 গুণ চাপ আমার পড়েছে। সব পিঁপড়ে টিপড়ে দেখছি এদিক দিয়ে বিছানা টিছানায় উঠে যাচ্ছে, ধরো ও রাস্তা করে নিয়েছে, বাড়িতে থাকলে চোখে পড়লে চকটক দিয়ে দিতাম, এই সব নিয়ে মানে কদিন ধরে প্রচুর কাজ। আর আমি বসে আছি, জায়গাটা দেখে নতুন নতুন লাগছে, ভাবছো তো এটা আবার কোথায়। তো সেই যে আমাদের বাড়ি থেকে যে ফার্নিচারটা এনেছিলাম এটা হচ্ছে সোফা, তো আমার বিয়ের সময়তেই দেওয়া হয়েছিল, বাট ওই যে রাখার অভাবে আমি নিয়ে আসিনি, তো এবারে নিয়ে এসেছি। আর এই যে পিছনে দেখছো এটা কভার, এটা আমি তোমাদের দেখাবো বলেই পাতলাম, একটাই পেতেছি, নিচে পাতারও একই সেম, এই যে এখানে ভাঁজ করে রাখা আছে এটা নিচে পাততে হয়, তো আজ আর পাতলাম না, এটা শুরু করব। শুরু করব মানে এটা পাতা শুরু করব, আহিলের বার্থডে আছে সামনে, তো সেদিন নতুন পাতবো, পেতে এটার উদ্বোধন হবে তখন থেকে পাতা থাকবে। আর ঘরের মানে লুক পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম নিউ নিউ মনে হচ্ছে, তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি, বললাম না দুদিন এত খিচিবিচি, এই সব ফার্নিচারগুলোকে এদিক থেকে ওদিক সরানো এই সব করতে গিয়ে তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি। আর প্রচণ্ড গরম, এই যে আমার মুখের অবস্থা দেখছো পুরো ঘেমে সরবরাহ হয়ে যাচ্ছে, আহিল ঘরে ফ্যান চালিয়ে আছে এত গরমে, আমি যদি ফ্যান অফ করে কথা না বলি তোমরা আমার কথা কিছু শুনতে পাবে না, যে কারণে একটু কষ্টটা আমাকে করতেই হচ্ছে। আর এই যে ফ্রিজের আম, এগুলো এখন আমি খাবো, খেয়ে তোমাদের আমি পুরো ঘরটা দেখাবো। রান্না বান্নারও তো দেখলে, কাল তো রান্না করতেই পারিনি, সব হোটেল থেকে কিনে এনে খাওয়া হয়েছে, আজকেও ওই যে কালকের কিছু খাবার ছিল আর ওই আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল,
এইটুকু টুকটাক করেছি, অন্তত এবেলার মতো তো হোক, ওবেলাতে পরে দেখবো। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, খাবার এখনো থেকে গেছে, ধরো এখনো প্রচুর কাজ। এই যে এইটুকু কাজ হলো দেখলে, দুই ঘর কালকে করেছিলাম ডাইনিংটা, আর আজকে তো দেখতে পেলে দুটো ঘর করে বের করতে গিয়ে আবার ডাইনিং এ নোংরা হলো সমস্ত ফার্নিচার, মোছা টোছা এইসব করতে হলো। রান্নাঘরটা করতে চাইলাম, ওর পাপা করতে দিল না, মানে ছেলে মানুষ যতই হোক ওর এত কাজ দেখে বিরক্ত লেগে যাচ্ছে, বলছে আজ আর করতে হবে না, কাল করো এসব বললো। তো আমি ভাবলাম থাক, রান্নাঘরটা করে দিলে ভালো হতো, না হলে ওই ঘরটা ঝাড়বো ধরো, আর গেট নেই যেহেতু, ধুলোটা আবার ডাইনিং এ আসবে হয়তো একটু একটু। রান্নাঘরে অত কিছু নেই, মানে কৌটো কাউটো গুলো মুছতে হবে, আর এই ফার্নিচারে পড়বে ডাইনিং এ, এগুলো আবার আমাকে মুছতে হবে, তো ওগুলো করবো দু একদিনের মধ্যে। আর এই যে পর্দা, আমার ঘরে কতগুলো যে পর্দা আছে সবকে একদিনে কাচতে হবে, এইসব প্রচুর কাজ রয়েছে। মানে 70% হলো বলতে পারো, এখনো 30% কাজ আমার থেকে গেছে, সেগুলো আস্তে আস্তে করব, তোমরা দেখতে পাবে। মানে একটা জায়গায় এলো, এখন ঘরে বসা শোয়া যাবে, ঘর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আর আন্টিদের ওখান থেকে আসার পর এত ধুলো বালি, মানে কোথায় যে বসবো কি পা ফেলবো তার কোনো উপায় ছিল না। তো চলো আমি তোমাদের পুরো ঘরটা ঘুরিয়ে দেখাই, আমার কেমন ঘরটাকে আমি সাজিয়েছি, কেমন হয়েছে, আমার জিনিসগুলো কেমন হয়েছে। দুটো ফার্নিচার তোমরা নতুন দেখতে পাবে আমার আজকের ভিডিওতে, তো তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। তো চলো দেখে নাও, এই যে বাইরে থেকে না দেখালে তোমরা বুঝতে পারবে না। তো ঘরে ঢোকার এটা হচ্ছে আমার মেন গেট, আর গেটটা খুলেই দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে স্ট্যান্ড, এটা আমি এখানে রেখেছি, এখানে থাকে না, যখন যেখানে ভিডিও করি সেখানেই রেখে দিই। আর এই যে মেন গেট দেখছো, মেন গেটের পাশেই রয়েছে এই যে আমার ফুলদানিটা, আপাতত এখানে রেখেছি, এরও কোনো নির্দিষ্ট জায়গা নেই, এও মানে যেখান সেখান থেকে যায়, যখন ঝাড়ু দিই সরিয়ে আবার অন্য কোথাও রেখে দিলাম। আর তার পাশেই রয়েছে এই যে আমার সোফাটা দেখতে পাচ্ছ, সোফাটার নিচে কভার পাতিনি, কেননা তাহলে তোমরা কালারটা বুঝতে পারতে না, যে কারণে একটা পেতে দিয়েছি। তোমরা কালারও বুঝতে পারছো, আবার সোফার কাভারটাও দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর কাভারটা, ভীষণ। এটা অনলাইন থেকে নেওয়া হয়েছে, আমি আন্টিদের বাড়ি থেকে অর্ডার করেছিলাম রনির ফোন থেকে, তো ওখানে এসেছিল পার্সেলটা। আর আমি যখন ফুল পাতবো, সেটা আহিলের জন্মদিনে, তখন তোমরা ফুল দেখতে পাবে, যে দুটো পেতে এত সুন্দর লাগছে বলার মতো না। আর এই জায়গাটাই ছিল ফ্রিজ, যেখানে এখন দেখছো তোমরা সোফা, তো আগে সেখানে ছিল ফ্রিজ, তো সেটাকে সরিয়ে দিয়েছি। সোফাটা কেমন লাগছে বলো, এটা কেমন কালার বলবো, এটা নস্যি নস্যি বলতে পারো, ব্রাউন বলতে পারো, আগের সোফা দেখেই বুঝতে পারছো, ভেলভেটের মানে এই যে ফোম সেট করা, তিনটে করে থাকতো, তো সেটাই বেশ ভালো, খারাপ নয়। আর এই যে মিডশেল্ফটাকে দেখছো, মিডশেল্ফটাকে এই বরাবর ঘুরিয়েছি, মিডশেল্ফটা ছিল মানে এই এই যে দেখছো এখানে ওয়াইফাইয়ের বোর্ডটা, তো এই সোজা মুখ করেছিল এই জায়গাটায়, বাট জায়গা ছোট হওয়ার কারণে মিডশেল্ফটাকে এভাবে ঘুরিয়ে দিয়েছি। এই যে সোফাতে বসে মিডশেল্ফটা এরম সামনে সামনে হচ্ছে, তো এইভাবে রেখেছি। আর ওইদিকে তো জামাকাপড় মেলা থাকে, এই যে পর্দা যেমনটা থাকে তেমনটা রয়েছে। আর তার এই পাশে রয়েছে এই যে আমার ছোট্ট খাট্ট ডাইনিং, বেশ ভালো, খারাপ নয়, এই যে দেখতে পাচ্ছ কাচের, আপাতত এখন এটাই থাক, পরে আবার অন্য নেওয়া হবে। কাঠেরগুলো তো ভীষণই সুন্দর, ওগুলো পরে হবে, তখন তোমরা দেখতেই পাবে। এই যে এটা কাচের আর এটা হোয়াইট কাচ, নিচটা তোমরা পুরোটাই দেখতে পাচ্ছ। আর এই যে এখানে আপাতত জলের বোতল, একটা ফুলদানি রয়েছে, ছবিটা অস্পষ্ট আসছে কেন জানি না। আর এই যে বললাম না কাল ফল টল এনেছিলাম, তো কিছু খাওয়া হয়েছে, কিছু রয়েছে। আর এই যে এখানে আহিলের সেই ডক্টর সেটটা, এটা আবার ও এখানে ডাইনিংয়ে তুলে তুলে রাখছে কেন জানি না। তো খাওয়া দাওয়া নিচে বসেই করেছি, এখানে বসে এখনও করিনি খাওয়া দাওয়া করে, এই যে খাওয়া দাওয়া করিনি, ঝাড়ু দেওয়ার সময় কাচটাকে মুছে নিয়েছি, যেহেতু হোয়াইট না, একটু কিছু পড়লেই বোঝা যাচ্ছে। আর এই যে চেয়ার, কালকে ফার্নিচারের দোকানে গিয়েছিলাম দেখলে, তো এই চেয়ার দুটো এনেছি আমার রাখার, মানে ডাইনিংটা তো ফোর সিটারের দেখতে পাচ্ছ, বাট রাখার জায়গা নেই, জায়গা শর্টের জন্য দুটো চেয়ারই নেওয়া হয়েছে, বাড়িতে মানুষজন তেমন নেই, আমি আর আহিলের পাপা দুজনই মেম্বার, তো যে কারণে এই যে দুটো চেয়ার নিয়ে এসেছি কালকে গিয়ে, ভীষণই ভালো চেয়ার দুটো, ভীষণ হার্ডি আর দেখতেও বেশ সুন্দর, কালার ম্যাচিং করে নিইনি, ব্ল্যাকই নিয়েছি, কেননা এগুলো পরে ব্যালকানি ট্যালকানিতে রাখা যায় ধরো। আর ডাইনিং যখন কাঠের নেব তখন তো অফকোর্স কাঠেরই চেয়ার নেব, তো যে কারণে এটা আপাতত নেওয়া হয়েছে। আর ফ্রিজটাকে রেখেছি এই যে দেখো তার পাশে, মানে ডাইনিংটা পুরো ভরে গেলে ভালো লাগবে না, ডাইনিংয়ে দেখো এখনও অনেকটা স্পেস কিন্তু ফাঁকা রয়েছে,
আমার বেশিরভাগ ফাঁকা ঘর দোর বেশি ভালো লাগে, বেশি পছন্দ লাগে, যে কারণে এই যে ডাইনিং, ডাইনিং এর পাশে রেখেছি ফ্রিজ, আর এই যে দুটো ঘর পাশাপাশি দেখতে পাচ্ছ, বড় ঘরের এইখানটায় বেশি না, এই যে একটুখানি কর্নারটা জাস্ট একটুখানি ঢুকে আছে গেটের সামনে, তো যাই হোক কোনো ব্যাপার না। এইভাবে আপাতত সাজিয়েছি আমার ডাইনিংটাকে। তোমরা কমেন্ট করে বলো তোমাদের কেমন লেগেছে এই যে মিড শেলফের ওপরটাতে, এই যে ওর পাপার কিছু মেমেন্টো রয়েছে, এই যে ফুলদানি রয়েছে, আর এখানে ওয়াইফাইটা আপাতত রাখা হয়েছে। ওয়াইফাই এর এই যে কোনো একটা ব্যবস্থা করতে হবে, এক্সটেনশন কর্ডটা ছোট হয়ে গেছে বলে সোফার ওপর রাখা হয়েছে, এর একটা ব্যবস্থা করতে হবে। আর ভাবছো সব কিছুই ঠিক আছে, আমার আলনাটা কোথায় গেল, যেটা আমার এই যে ডাইনিংয়ে ডাইনিং টেবিলটা যেখানে রয়েছে সেখানে আমার আলনাটা ছিল, তো আলনাটাকে শিফট করেছি, এই যে দেখছো এই ঘরে শিফট করেছি। ওই ঘরে তো আমার শোকেস আর খাট রয়েছে, ধরো ঘরগুলো যেহেতু ছোট ছোট তো এই যে চৌকিটাকে এই সোজা ঘুরিয়ে দিয়েছি, আর এই যে আমার আলনাটা তোমরা হয়তো দেখেছো রাত্রে দেখেও বুঝে গেছো, তো এই যে আলনাটাকে এইভাবে এখানে রেখে দিয়েছি। রাখার পরেও অনেকটা জায়গা আছে, আর এবারে না ঘরটাকে ঘর ঘর মনে হচ্ছে, আলনাটা ঢোকানোর পর একটা আয়না আছে বলেই বোধহয় হচ্ছে যত সম্ভব, না হলে একটা চৌকি ছাড়া তো আর কিছু ছিল না। আর এই যে এখানে গডরেজটা রয়েছে, কাল তো ফার্নিচারের দোকানে গিয়ে তো দেখলে এত সুন্দর সুন্দর ফার্নিচার, দেখে পুরো আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো। তো যাই হোক, এইভাবে সাজানো হয়েছে, পুরো হাঁপিয়ে গেছি ফ্যান আপ করে এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে বক বক করতে করতে। আর এই যে এই ঘরটা যেমন তেমন, এই ঘরে কোনো হাত দেওয়া হয়নি, খাট রয়েছে, এখানে টুল দুটো রয়েছে, আর এই যে শোকেসটা যেমন থাকে তেমন। আর এই ফ্যানটাকেও তাই, স্ট্যান্ড ফ্যানটাকে টেনে একবার এঘর ওঘর নিয়ে বেড়ানো হচ্ছে। তো চলো আহিলে যে শুয়ে আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ।